নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চচ্চড়ি। চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি দেখো কপির ডাঁটা নিয়েছি, মূলো, বেগুন, আলু আর গাজর নিয়েছি। এগুলো লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে দেখো এরকম। এটা দিয়েই আমি চচ্চড়ি বানাবো। আর সেখানে আমার লাগছে মশলার মধ্যে সর্ষে আর পোস্ত আর লঙ্কা বেটে নিয়েছি। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলু তো ভালো করে ভাজা হয়ে গেছে, একটা তেজপাতা দেবো আর পাঁচফোড়ন দেব। গাজরটাকে দেব, মূলোটাকে দিয়ে দিচ্ছি, কচি ডাঁটাগুলোকে দিয়ে দেবো, বেগুনগুলোকে দিয়ে দেবো। সব সবজিগুলো ভালো করে ভেজে নেব। সব সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি সর্ষে বাটাকে দিয়ে দেবো। সর্ষে আর পোস্ত লঙ্কা যেটা বেটেছিল সেটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেবো আর হলুদ দিয়ে দেবো। আর হাফ চামচের মতো আমি চিনি দিচ্ছি। তোমরা যদি মিষ্টি একটু না খেতে চাও তো চিনিটা দেবে না, আমি একটু দিলাম, এটা খেতে ভালো লাগবে। চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি হলে এত ভালো লাগে। সবজির সঙ্গে সর্ষে বাটা এটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব। চচ্চড়িটা দেখো খেয়ে এসছে, সব সেদ্ধ হয়ে গেছে। এটা এবার উঠিয়ে একটু রসুন লঙ্কা দিয়ে আবার ছুঁকে দেবে। এটা উঠাই, কড়াইটাকে ধুয়ে আবার বসিয়ে সর্ষে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে,
এবার রসুনটা দেবো আর লঙ্কাকে। রসুনটাকে ভালো করে ভেজে নেবো। রসুনটা ভাজা হয়ে গেছে, এই তরকারিটা দিই। পাঁচ বিশালি চচ্চড়ি আমার রেডি, এবার এবার নামিয়ে দেবো। আর এই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার পাঁচ মিশালি সবজি দিয়ে চচ্চড়ি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটা লাইক করবে।